আসলে আকো বরসলা সমষ্টির তেলিয়াগঞ্জ ঘটনাটা সংঘটিত হয়েছে, কি কব? খুব লজ্জাজনক, খুব দুর্ভাগ্যজনক যে যোৱাকালি ঢেকিয়াজুলি পলাশপথাৰৰ যি ঘটনাক লৈ ইতিমধ্যে তীব্র প্রতিবাদ চলি আছে, তার মাজতে আজি বরসলা সমষ্টির তেলিয়াগঞ্জ জিওই আর ধীরাই মুখর যখন ব্যক্তি সেই সকল ব্যক্তি হল মিয়া। এই মিয়ামূলর যখন ব্যক্তিয়ে আজি অসমখনক যে অশান্তিকর পরিবেশের সৃষ্টি করে যে ব্লুপ্লেন করেছে, এই ব্লুপ্লেন করা লোকসকলক, এই মিয়াসকলক আমি তীব্র ভাষায় গরিহণা দিছো। আর প্রশাসনক মানে আহ্বান জানাব বিচারিছো, ইতিমধ্যে মাজবাট ঢেকিয়াজুলি বরসলার যে ঘটনা আজি হবলে গৈ আছে, এই ঘটনাত তেখেত সকলে পুলিশ প্রশাসনে যাতে উচিত ব্যবস্থা লয়, যিসকলে এই ধর্ষণ করার নিচিনা এই কার্যক্রম করাত যিসকলে মানে আজি উঠি পড়ি লাগিছে, তেখেত সকলে আসলতে আইনের যে আটাইতকৈ তলর যে ব্যবস্থা, সেই ব্যবস্থার আসলতে তেখেত সকল এনকাউন্টার করব লাগে। কারণ এইটু কারণে এনকাউন্টার করার আমি আহ্বান জানাইছো, মাছ বা ঢেকিয়াজুলি একে লেথারি করেছে। আর ইয়াত আমার এনেকা সন্দেহ হয়েছে যে বাহিরর জেহাদি সকলের লগত এটা বুকলিন আছে মিয়া সকলের, আর সেই কারণে আজি মিয়া সকলে অসমত বসবাস করা আমার হিন্দু যুবক যুবতীর উপর অত্যাচার আরম্ভ করেছে। আর ইলেকশনের রিজাল্টের পিছত মিয়া সকলে যে ধরনের হিন্দু সকলের ছোৱালী বুয়ারীক অত্যাচার আরম্ভ করেছে, তার বাবে আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আসল যিসকল মিয়াই আজি হিন্দুর উপর যে অত্যাচার আরম্ভ করছে তেখেতসকলের উপর উচিত ব্যবস্থা লব লাগে। আর একটা কথা কব বিচারিছো যে এখন বাবর আকবরের দেশ নহয়, এখন মহাপুরুষ শঙ্করদেবর দেশ, ইয়াত বিভিন্ন জাতি জনগোষ্ঠী এক লৈ হয়ে থাকা এখন দেশ। এই দেশত কেতিয়াও মিয়ার আমি রঙা চকু ভয় নকরো, আর আমি সমাজ যেতিয়া এক হম এই মিয়ার রঙা চকু আমি টানি উলিয়াবার কারণে আমি অসমবাসীও সাজু হয়ে আছো। হল যিসকলে এনে ধরনের কামত আছে তেওঁলোকক যাতে এক মানে কঠোর শাস্তির ব্যবস্থা করিব মানে করিব লাগে, বিহিত ব্যবস্থা লব লাগে। এই ক্ষেত্রে যে আমার সরকারে লব তাত কোনো ধরনের মানে সন্দেহ নাই। আর দ্বিতীয় কথা হল এইটো আমার সভ্য সমাজের কারণে মানে অত্যন্ত মানে লাজর বিষয় যে এনে ধরনের এক মানে ঘটনা হব ধরিছে। আর মই কেতিয়াবা ভাবো যে এসা মানুহ আমার মানুহর আমার মাজত আছে যিসকলে শান্তি মানে মানে আমার যে আইন ব্যবস্থা শান্তি হয়ে থাকতো নিবিচারে, একদম মানে উদণ্ড টাইপের এসব মানুষ আছে যে এওঁলোকে সদায় মানে কেনেকৈ ল' এন্ড অর্ডার যাতে বেয়া হয়, কেনেকৈ যাতে আমার মাজত মানে একটা ক্লেশ হয়, যেনেকৈ আমার মানে উন্নয়ন যাতে মানে বাধা হয়, এনে ধরনের চিন্তা করা এক প্রকারে মানে দেশ দ্রোহী মানুষ আমার মাজত আছে। এইটুতো মই ভাবো সংস্কারের উপর কথা থাকে, এনে জেনারেলাইজ আমি করব যদিও নোৱাৰো, আমি এভারেজলি যদি চাও যে এইটো আমি দেখিবলৈ পাওঁ যে সংখ্যাটো মানে জেনেরেলি মানে এটা চামত বেশিকৈ দেখিবলৈ পোৱা যায়। সেইকাৰণে মই ভাবো এওঁলোকৰ যিটো মানে সংস্কার, সমাজের সংস্কার বা ঘরের সংস্কার, এই সকলোবিলাক মিলিয়েই এজন মানুহ যে চিন্তাধারাটো নির্মাণ হয়। তো এই ক্ষেত্রত করবা না করবা তেওঁলোকৰ কম হওয়াটো মই দেখি পাওঁ। সেইকাৰণে এই ক্ষেত্রত করবলগীয়া তেওঁলোকৰ সমাজের তেওঁলোকৰ বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন যিবিলাক আছে যিসকলে মানে মানুহ বা সমাজ গড়া বা মানে সমাজখনক আগুয়ে লৈ যোৱাত যিসকলে কাম করে তেওঁলোকৰ ভূমিকা কিন্তু এই ক্ষেত্রত মানে মই দেখিছোঁ একেবাৰে নিষ্প্ৰভ আৰু মানে নাই বুলি কলেও মানে বেছি।